গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আন্তঃবাহিনী জনসংঘ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বৃহস্পতিবার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এরপর বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাঙালি জাতির এই মহানায়কের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত সবাই। পরে নৌবাহিনী প্রধান পরিদর্শন বইতে সই করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউ এর খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।